হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌর আজকে আপনাদের সামনে আমি লাড্ডু লাড্ডুগোপালির কথা বলবো কিন্তু দুটো সখীর কথা দুটো সখী বৃন্দাবনে বাস করেন একটা সখী ভীষণ চালাক এবং বুদ্ধিমান সে লাড্ডু গোপালকে নিয়ে এসে সেবা করে যত্ন আদি করে ভোগ লাগায় স্নান করায় শয়নে দেয় সমস্ত কিছু করে সব সময়ের জন্য সে লাড্ডু গোপালকে নিয়ে পড়ে থাকে জানেন বাড়ির মধ্যে আর যা কাজ করে করে কিন্তু বাকি সমস্ত সময় লাড্ডু গোপালকে নিয়ে পড়ে থাকে তো সে একবার এক জায়গায় যাবে বলে ঠিক করলো তো তখন সে ভাবতে লাগলো যে আমি তো যাব তাহলে আমার লাড্ডু গোপালকে কোথায় রেখে যাব তো এই ভাবতে ভাবতে তখন তার আর একটা সখী সে খুব ভোলা ভালা সেও সব কিছু জানে না সে পুজো আসরাও করে না বাড়ির কাজ করে তো তখন সেই সখীকে বললো সখি আমি তো চার দিন পাঁচ দিনের জন্য এক জায়গায় যাবো তো আমার লাড্ডু গোপালকে তোর কাছে রেখে যাব তুই আমার লাড্ডু গোপালকে সেবা করবি যত্ন করবি ভোগ লাগাবি সব কিছু করবি তো তখন সেই সখী বলল দেখ আমি তো লাড্ডু গোপালের সম্বন্ধে সব বিশেষ কিছু জানি না আমি লাড্ডু গোপালকে ভালো করে কিছুই জানি না তো যাই হোক তুই যখন বলছিস তখন আমি লাড্ডু গোপালকে রাখবো তুই আমার বাড়িতে রেখে যা তো তখন সেই সখী ওই সখির কাছে লাড্ডু গোপালকে রেখে সে চলে গেল পাঁচ সাত দিনের জন্য চলে গেল তো তখন ভোগ লাগানোর পরে রাতে দিয়ে গেছে রাতে অতটা ভালো করে সেই সখী দেখেনি ভোগ লাগিয়ে সয়নি দিয়ে দিয়েছে পরের দিন সকালে সেই সখী তখন দেখছে এ কি ব্যাপার গোপালের একটা পা মোড়ানো কেন আর একটা পা ভাঁজ করা কেন এইভাবে তো থাকে না লাড্ডু গোপাল তো দাঁড়িয়ে থাকবে আহা আহা লাড্ডু গোপালের পায়ে কি হয়েছে সখী তো আমাকে বলেনি নিশ্চয় লাড্ডু গোপালের পায়ে ব্যথা হয়েছে লাড্ডু গোপাল ওই জন্য পা মুড়িয়ে আছে ও তো ভোলে ও কিছু জানে না আপনারা জানবেন যাদের ঘরে লাড্ডু গোপাল আছে একটা পা ঘুটনার ওপরে এইভাবে ভাঁজ করে আর একটা পা পিছন পানে দিয়ে থাকে আর হাতে লাড্ডু নিয়ে থাকে তো সেই সখী কি করলো প্রত্যেক দিন সেই দিনের পর থেকে একটু করে মাখন নিয়ে ওই জায়গায় দুই পায়ে মালিশ করতে থাকে আর বলে হে লাড্ডু গোপাল তোমার পায়ে কি হয়েছে আহ তোমার কত কষ্ট তুমি এইভাবে কেন আছো তুমি তুমি খাড়া হয়ে দাঁড়াও তোমার এই পা দেখে আমার ভালো লাগছে না আমার ভীষণ কষ্ট হচ্ছে ও তো 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 ভোলে সেই সেই ভোলার মতোই কথা বলছে বলছে এই করে করে তখন 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 দিন যেই গেছে রাতে দিয়েছে পার হয়ে হে লাড্ডু গোপাল তুমি এবার ষাট হয়ে পা দুটো শুয়ে থাকো আমার সখী এসে কি বলবে আমার সখী এসে বলবে আমি সেবা করিনি যত্ন করিনি তোমাকে ভোগ লাগাইনি তাই তোমার পা দুটো দুমড়ে মুচড়ে গেছে আমাকে এসে ভীষণ বকাঝকা করবে তুমি অবশ্যই পা দুটো ষাট করবে সকালে যেন আমি দেখতে পাই তো তখন পরের দিন সকাল হতেই সেই সখী চলে এসেছে সখী এসে আর তার সইছে না সে সঙ্গে সঙ্গে তার সেই সখির বাড়ি এসে বলছে যে লাড্ডু গোপাল কোথায় লাড্ডু গোপালকে দে আমি নিয়ে বাড়ি যাই বাড়ি নিয়ে গিয়ে আমি ভোগ লাগাবো আমি আরও দুদিন থাকতাম কিন্তু লাড্ডু গোপালের জন্য আমি থাকতে পেলাম না তুই আমার লাড্ডু গোপালকে যত্ন করেছিস তো তখন সেই সখী বলছে হ্যাঁ আমি লাড্ডু গোপালকে যত্ন করেছি কিন্তু লাড্ডু গোপালের পা দুটো ফাঁজ হয়েছিল আমি মাখন দিয়ে ডলে ডলে দিয়েছি তখন এই সখী হাসছে তো এই সখী তখন ভাবছে ও তো ভোলে ও তো জানে না লাড্ডু গোপাল কেমন লাড্ডু গোপালের পা দুটো এভাবে ভাঁজ হয়েই থাকে তো তখন সে লাড্ডু গোপালকে বিছানা সহ জড়িয়ে বাড়িতে নিয়ে গিয়ে দেখে লাড্ডু গোপালের সত্যি সেই দুই পা ষাট হয়ে গেছে এবং সেই সখী দাঁড় করিয়ে দিতেই সে দাঁড়িয়ে গেছে লাড্ডু গোপাল ষাট হয়ে দাঁড়িয়ে গেছে তো তখন সেই সখী হাও উপরে কান্নাকাটি করে লাড্ডু গোপালের চরণ ধরে বলে হে লাড্ডু গোপাল আমি তোমাকে এত দিন ধরে সেবা করছি এত দিন ধরে তোমাকে আমি ভক্তি করছি কিন্তু আমি তোমার ভক্ত হতে পারলাম না আর ওই ভোলে যে যার যে কিছুই জানে না সে আজকে তোমাকে দুই পায়ে খাড়া করে দিল তখন সেই সখীকে তার বাড়িতে নিয়ে এসে সখীর পা চেপে ধরে ভীষণ কান্নাকাটি করতে থাকে এবং বলে দেখ আমি লাড্ডু গোপালে পরম ভক্ত হতে পারলাম না ভক্ত তুই আজ থেকে তুই লাড্ডু গোপালের দায়িত্ব নে এবং তুইও পুজো কর আমিও পুজো করি তো দেখুন সে সরল এবং মনের দিক থেকে পরিষ্কার যে ব্যক্তি সেই তো ঠাকুরকে পায় তাই না যার মনে কুটিলে ভরা যে বদমাইশ সে কি ঠাকুরকে পায় ঠাকুর তার কাছে ভুলেও যায় না তো যাই হোক গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমার গল্প দেখতে থাকবেন আবার আপনাদের সঙ্গে আমি আগামী ভিডিওতে মিলব ততদিন পর্যন্ত আপনারা কৃষ্ণ নাম গুনগুনাতে থাকুন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ